গণপরিবহনে ভাড়া সমন্বয়ের বিষয়ে বিআরটিএ এর সঙ্গে মালিক সমিতির বৈঠক চলছে। বনানীতে সড়ক ভবনে রয়েছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনিক, বৈঠকে কারা অংশ নিয়েছেন আর কি তথ্য পেয়েছেন আপনি? শিমুল, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে হচ্ছে বাস ভাড়ার ভাড়া নির্ধারণ ও সমন্বয় নিয়ে যে বিআরটিএ ভবনে যে মিটিংটি চলছে সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। প্রায় দুই ঘন্টা ধরে মিটিংটি চলছে। এই মুহূর্তে মিটিংয়ে হচ্ছে নামাজের বিরতি চলছে। আমি যদি পিছনে দেখাই যে এখন পর্যন্ত হচ্ছে মিটিংয়ের সব বিরতি চলছে। বিরতিতে এখন পর্যন্ত যেসব যে তথ্য এসেছে যে দূরপাল্লার প্রতি কিলোমিটার বাছে 1.80 টাকা, যদি 20 শতাংশ ভাড়া বাড়ে তাহলে 2.16 টাকা এবং 30% বাড়লে 2.34 টাকা এবং 40% বাড়লে 2.52 টাকা এবং মহানগরের সার্ভিসে এখন চলছে হচ্ছে 2.15 টাকা, 20 শতাংশ বাড়লে 2.58 টাকা এবং 30% বাড়লে 2.79 টাকা, 40% বাড়লে 3.01 টাকা। এরকমই একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এই মিটিংয়ে। এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। তো এই এইটি তথ্যই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ নামাজের বিরতির পর এবং মিটিংটি আবারও শুরু হবে, তো তখন আমরা মিটিংটি শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারব। শিমুল, এই ছিল সর্বশেষ অবস্থা। অনেক আপনাকে ধন্যবাদ।